ভিসা নিষেধাজ্ঞার পর বিএনপিতে দেখা দিয়েছে পাঁচ সংখ্যা মার্কিন ভিসাদারীদের গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরিয়ে নেওয়ার উদ্বেগ বাংলাদেশে নীতিতে যুক্ত হবে গণমাধ্যম বলছে পিটার পিটারহাস নীতি যুক্তরাষ্ট্রের ব্যাপার আমাদের এখানে কিছু বলার নেই বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন আমাদের ভিডিওটি মার্কিন যুক্তরাষ্ট্র গত বাইশ সেপ্টেম্বর বাংলাদেশে কয়েকজন নাগরিকের উপর ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে এই নিষেধাজ্ঞার পর বিএনপির মধ্যে এক ধরনের উল্লাস লক্ষ্য করা গেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন ভিসা নিষেধাজ্ঞা জাতির জন্য লজ্জাজনক এবং এর জন্য শুধুমাত্র সরকার দায়ী বিএনপি নেতাদের কর্মসূচিতে ভিসা নিষেধাজ্ঞার প্রভাব লক্ষ্য করা গেছে তাদের মধ্যে একটি চাঙ্গা ভাব লক্ষ্য করা যাচ্ছে তবে ভিসা নিষেধাজ্ঞার প্রেক্ষিতে বিএনপির মধ্যে বিভিন্ন ধরনের সংখ্যা এবং উৎকণ্ঠাও তৈরি হয়েছে বিএনপি নেতারা বলছেন যে এই ভিসা নিষেধাজ্ঞার ফলে তাদের বিরুদ্ধে কিছু কিছু চাপ তৈরি হচ্ছে এবং কিছু সমস্যাও তৈরি হতে পারে এই সমস্যা এবং চাপগুলোকে তারা কিভাবে মোকাবেলা করবে এটি এখন বিএনপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে সমস্ত সংখ্যা বিএনপির মধ্যে ভিসা নিষেধাজ্ঞার পর তৈরি হয়েছে তা হলো নির্বাচনে যাওয়ার জন্য চাপ মার্কিন যুক্তরাষ্ট্র চায় বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করুক আর বিএনপি কে নির্বাচনে আনার জন্য তারা বিভিন্ন ধরনের আলাপ আলোচনা চালাচ্ছে বিশান নিষেধাজ্ঞা জারির পর মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য বিএনপির উপর চাপ দেওয়াটা সহজ হবে বলে বিএনপির অনেক নেতাই মনে করছেন বিএনপি কে যুক্তরাষ্ট্র বলবে যে বর্তমান সাংবিধানিক কাঠামোর অধীনে নির্বাচন করতে হবে নির্বাচনে যদি কোনো কারচুপি হয় বা অন্যরকম কোনো অনিয়ম হয় কিংবা সুষ্ঠু নির্বাচনের পথে যারা বাধা সৃষ্টি করবে তাদের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র কঠোর অবস্থান গ্রহণ করবে কাজেই এই বিষয় নিষেধাজ্ঞা জারির পর যুক্তরাষ্ট্র বিনপিকে বর্তমান সাংবিধানিক কাঠামোর অধীনে নির্বাচনে আনার জন্য একটি চাপ দিবে। বিএনপি নেতারা স্বীকার করেছেন যে এরকম চাপটি এখন ইতিমধ্যে শুরু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র বলছে যে আমরা নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করব তোমরা নির্বাচনে যাও নিষেধাজ্ঞার ফলে নির্বাচন করতে দেওয়া হবে না নির্বাচন হতে দেব না নির্বাচন প্রতিহত করা হবে ইত্যাদি কথা একেবারে নিরুৎসাহিত করছে বিএনপি নেতারা বিএনপি নেতাদের কথা সুর পাল্টে গেছে বিএনপি নেতারা বলছেন যে সরকার চায় না বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করুক এখন নির্বাচনের তফসিল ঘোষণার পরে যদি বিএনপি জ্বালাও পরাও বা সহিংস আন্দোলন করতে চায় তাহলে সেটি তাদের জন্য বুমেরাং হয়ে যাবে এর ফলে বিএনপি নেতারাই ভীষণ নিষেধাজ্ঞার আওতায় আসবে এবং তাদের দাবি আদায় করা সম্ভব হবে না বিএনপি মনে করছে যে বিষয় নিষেধাজ্ঞা হোক আর যাই হোক না কেন শেখ হাসিনার অধীনে নির্বাচন হলে সেই নির্বাচনে বিএনপির জয়লাভের কোনো সম্ভাবনা নেই আর এ ধরনের নির্বাচন হলে যত নিরপেক্ষ নির্বাচনই হোক না কেন নির্বাচনে বিএনপির পরাজয় হবে অনিবার্য এরকম একটি নির্বাচনে বিএনপি নেতারা অংশগ্রহণে অনাগ্রহী বিএনপির পক্ষ থেকে মনে করা হচ্ছে যে শেখ হাসিনা থাকলে সে নির্বাচন বিএনপির জন্য অর্থহীন হয়ে পড়বে বিএনপি মনে করছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ফলে বিএনপির ওপর আন্তর্জাতিক নানামুখী চাপ বাড়বে এবং বিএনপিকে নিয়ন্ত্রণ করবে আন্তর্জাতিক মহল এটি বিএনপির স্বাধীন সক্রিয় আন্দোলনের জন্য বাধা হবে এমনকি তারেকজাও এরকম একটি পরিস্থিতির দিকে দলকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে নেতিবাচক মনোভাব প্রকাশ করবেন যদি দীর্ঘমেয়াদী একটি অনির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করে সেটিও বিএনপির জন্য দুর্ভাগ্যের হতে পারে বলে অনেক বিএনপি নেতারা মনে করছেন তারা বলছেন দীর্ঘদিন পর তারা দলকে গুছিয়ে ফেলেছেন এরকম পরিস্থিতিতে যদি আবার অনির্বাচিত সরকার আসে তাহলে তাদের জন্য সেটি হিতে বিপরীত হতে পারে এই সব শঙ্কা নিয়েই বিএনপি এখন রাজনীতির মাঠে আছে আপাতত দৃষ্টিতে বিএনপির নীতিতে উৎসাহী উদ্দীপ্ত হলেও ভিতরে ভিতরে তাদের মধ্যে এক ধরনের শঙ্কা এবং আতঙ্ক ছড়িয়ে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র গত বাইশ সেপ্টেম্বর বাংলাদেশে কয়েকজনের উপর ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যারা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথে বাধা সৃষ্টি করেছে এরকম কয়েকজনের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ তদন্তের ভিত্তিতে মার্কিন পষ্ট দপ্তর এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র কাদের ভিসা বাতিল করেছে সেই সম্পর্কে তথ্য প্রকাশ না করলেও এ ধরনের তথ্য সরকারের কাছে আছে বলেই সরকারের ঘনিষ্ঠ সূত্রগুলো নিশ্চিত করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে আরো এ ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারে এরকম আশঙ্কা থেকে সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যারা সংশ্লিষ্ট যাদের যুক্তরাষ্ট্রে ভিসা আছে বা তাদের সন্তান সন্তান বা পরিবার যুক্তরাষ্ট্রে অবস্থান করে বা যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোনো ধরনের বৈশ্বিক সম্পর্ক রয়েছে তাদেরকে নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত থাকে এমন কোনো দায়িত্বে রাখবে না এ সমস্ত দায়িত্বে যদি এখন কেউ থেকে থাকে তাদের সেখান থেকে গুটিয়ে নেওয়া হবে প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং মাঠ প্রশাসনের মধ্যে যারা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট তাদেরকে গুটিয়ে নেওয়ার উদ্বেগ শুরু হয়েছে সরকার মনে করছে যে নির্বাচনের আগে মার্কিন যুক্তরাষ্ট্র এই ধরনের ভিসা নিষেধাজ্ঞা প্রয়োগ করে মাঠ প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোবল ভেঙে ফেলতে চাইবে এমন একটি নাজুক পরিস্থিতি তৈরি করতে চাইবে এটি যেন না করতে পারে সেই জন্য প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষাকারী এবং মাঠ প্রশাসনের মধ্যে যাছাই বাছাই শুরু হয়েছে মূলত পাঁচটি বৈশিষ্ট্য নির্ধারণ করা হয়েছে এই বৈশিষ্ট্যগুলো যে সমস্ত কর্মকর্তাদের মধ্যে থাকবে তাদেরকে নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কোনো দায়িত্বে রাখা হবে না যে পাঁচটি বৈশিষ্ট্য সরকারের পক্ষ থেকে নির্ধারণ করা হয়েছে তার মধ্যে রয়েছে মার্কিন ভিসা পরিবারের কোনো সদস্য বা সন্তান মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনা করে কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করে মার্কিন যুক্তরাষ্ট্রে কোনো নিকট ঘনিষ্ঠ আত্মীয় স্বজন থাকে এবং ওই ব্যক্তি মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়মিত যাতায়াত করেন মার্কিন যুক্তরাষ্ট্রে সম্পদ রয়েছে বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে এমন সরকারি কর্মকর্তারা মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে আগ্রহীরা আবেদন করেছেন এরকম ব্যক্তিবর্গরা সরকারের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে এরকম কর্মকর্তার সংখ্যা এক থেকে দুই শতাংশের বেশি নয় এর বাইরে বিপুল সংখ্যক কর্মকর্তা রয়েছেন যাদের মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কোনো সংশ্লিষ্টতা নেই তারা মার্কিন যুক্তরাষ্ট্রে কখনোই জাননা বা যাওয়ার প্রয়োজন মনে করেন না সরকার তার নিজস্ব উদ্যোগে জনপ্রশাসনের মাধ্যমে একটি জরিপ পরিচালনা করেছে যেখানে দেখা যাচ্ছে যে মাত্র এক থেকে দুই শতাংশ সরকারি কর্মকর্তা তাদের চাকরি জীবনে মার্কিন যুক্তরাষ্ট্রে যান বা সেখানে তাদের সন্তান পড়াশোনা করেন এখন যারা সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন তাদের মধ্যে যাদের সন্তান মার্কিন যুক্তরাষ্ট্রে আছে বা যারা নিয়মিত মার্কিন যুক্তরাষ্ট্রে যাতায়াত করেন তাদের ব্যাপারে সরকার সিদ্ধান্ত নিতে যাচ্ছে নির্বাচনের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত থাকতে পারে এরকম ব্যক্তিরা নির্বাচনকালীন সময়ে একটু দূরত্বে থাকবেন এমন সব ব্যক্তিদেরকে নির্বাচনকালীন সময় গুরুত্বপূর্ণ দায়িত্বে রাখা হবে যাদের মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কোনো সম্পৃক্ততা নেই সরকারি দল বিরোধী দল ও আইনশৃঙ্খলা বাহিনীর পর আগামীতে গণমাধ্যম ও ভিসানীতিতে যুক্ত হবে বলে জানিয়েছে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস রোববার চ্যানেল টোয়েন্টি ফোর কার্যালয়ে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন এর আগে শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট এক বিবৃতিতে বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া যারা বাধাগ্রস্ত করবে তাদের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের কথা জানায় বিবৃতিতে বলা হয়েছে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাদানকারী ব্যক্তি ও সহায়তাকারীদের উপর ভিসা নিষেধাজ্ঞা কার্যক্রম শুরু করতে যাচ্ছে এর মধ্যে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ক্ষমতাসীন দল ও বিরোধী রাজনৈতিক দলের সদস্যরা যুক্তরাষ্ট্র বাংলাদেশে শান্তিপূর্ণ উপায় সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠানে সহায়তা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ যাদের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হবে সেসব ব্যক্তি এবং তার পরিবার যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না এছাড়া বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করার জন্য দায়ী বা জড়িত বলে প্রমাণিত অন্য ব্যক্তিরাও ভবিষ্যতে এই নীতির আওতায় ভিসার জন্য অযোগ্য বলে বিবেচিত হতে পারেন এই ব্যক্তিদের মধ্যে বর্তমান ও সাবেক বাংলাদেশের কর্মকর্তা বিরোধী ও ক্ষমতাসীন রাজনৈতিক দলের সদস্য এবং আইন প্রয়োগকারী বিচার বিভাগ ও নিরাপত্তা পরিষেবার সদস্যরা রয়েছেন বিবৃতিতে আরো বলা হয়েছে এসব পদক্ষেপ বাংলাদেশে শান্তিপূর্ণভাবে সুষ্ঠু ও অবাধ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের যে লক্ষ্য রয়েছে তার প্রতি যুক্তরাষ্ট্রে অব্যাহত প্রতিশ্রুতির প্রতিফলন এছাড়া এর মধ্য দিয়ে যারা বিশ্বব্যাপী গণতন্ত্রকে এগিয়ে নিতে চায় তাদের প্রতি সমর্থনে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতিরও প্রতিফলন ঘটেছে মার্কিন ভিসা নীতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন এখন পর্যন্ত কাকে নিষেধ করেছে সেগুলো আমরা জানি না যেহেতু জানি না সুতরাং সেখানে আমার মন্তব্য করার নেই আর ভিসা নীতি তাদের ব্যাপার যুক্তরাষ্ট্র তাদের দেশে কাকে যেতে দেবেন কাকে দেবেন না এটি তাদের ব্যাপার সেখানে আমাদের কিছু বলার নেই মন্তব্য নেই রোববার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী বলেন নীতি যুক্তরাষ্ট্র ঘোষণা করেছেন আমরা শুনেছি আমাদের চিঠির মাধ্যমে তারা জানায়নি কাজেই আমরা যেটা শুনেছি সেটাই জানি আপনারা যেটুকু শুনেছেন যুক্তরাষ্ট্র বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্য ক্ষমতাসীন দল ও বিরোধী রাজনৈতিক দলের কিছু সদস্যদের উপর ভিসা বিধিনিষেধ আরোপ করেছে যুক্তরাষ্ট্রের পশ্চিম দপ্তর শুক্রবার বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় বাধা দানকারী ব্যক্তিদের ভিসা প্রদানে বিধিনিষেধ আরোপের পদক্ষেপ নেওয়া শুরু করার ঘোষণা দেওয়ার পর ঢাকায় মার্কিন দূতাবাস এই তথ্য জানায় এ নিয়ে গত দুদিন ধরে দেশে নানা আলোচনা চলছে এসব নিয়ে সাংবাদিকরা স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করেন এ সময় এক সাংবাদিক জানতে চান বলা হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও আছেন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে এই বিষয়টিকে কিভাবে দেখছেন জবাবে আসাদুজ্জামান খান বলেন তার কাছে সেই ধরনের কোন তালিকা আসেনি কোনো পত্র আসেনি যেখানে আইন শৃঙ্খলা বাহিনীর নাম রয়েছে পেলে দেখা যাবে কি করা যায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশি নেওয়ার জন্য আবেদন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন খালেদা জিয়া একটি মামলায় দণ্ডপ্রাপ্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দণ্ড স্থগিত করে বাসায় উন্নত চিকিৎসার জন্য সুযোগ করে দিয়েছেন তিনি দেশের একটি উন্নত হাসপাতালে চিকিৎসা সেবা নিচ্ছেন দণ্ড স্থগিতের সীমা তাদের আবেদন পরিপ্রেক্ষিতে সবসময় বাড়ানো হচ্ছে এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনি মতামতের জন্য আইন মন্ত্রণালয় পাঠায় আইন মন্ত্রণালয় যদি মনে করে সেটি আদালতে পাঠানো দরকার তাহলে আদালতে পাঠাবে আর যদি মনে করে প্রধানমন্ত্রী এ বিষয়ে কিছুটা করতে পারেন সেটা এখন পর্যন্ত চলছে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে প্রসঙ্গটি বলা হচ্ছে সে বিষয়ে আইনগত জটিলতা রয়েছে বলে তিনি মনে করেন সেখানে হয়তো আদালতের অনুমতির প্রয়োজন হতে পারে এটি আইনমন্ত্রী ভালো জানেন সেক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনের বাইরে কিছুই করতে পারবে না